ডেঞ্জারাস ডেঞ্জারাস কথা, আমার নবীর সঙ্গে বিয়াদবি পুরা কথাবার্তা। আমি নিজে শুনছি একটা মাওলানা সাহেব আলেম বলছেন বাংলাদেশের, প্রথমে কার কার নাম আসছে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ। এই যুক্তি খাড়া করে দিয়েছে যে আবু বকর সিদ্দিক প্রথম নবীকে মেনে ইমান এনেছে নবীর উপরে। এটা ভুল। আমার নবী যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন মক্কার জমিনে দাঁড়িয়ে, আবু বকর সিদ্দিক আমার নবীর কথাগুলো শুনতে লাগলেন, ওয়াচ করতে লাগলেন, ফলো করতে লাগলেন। এই শুনতে শুনতে যখন তিনি সত্যটাকে বুঝে নিলেন, তখনই নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনতে চাই, কলমা পড়তে চাই। আল্লাহর নবী হাত ধরলেন, বললেন কুল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে প্রথমে কোনটা পড়িয়েছে? প্রথমে কোনটা পড়ালেন? আবু বকর হাত ধরো, আবু বকর সিদ্দিক হাত ধরলেন, বায়াত করছেন, কুল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। কার উপর ঈমান এলো প্রথম? তারপরে বলছে ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো হায়রান ভাই, এত ফিতনা, এত ফিতনা আর এত কথা। এই জন্য আমি প্রায় এখন জলসাতে বলছি আমার সিলসিলার ছেলেদের, ভাইদের, মা বোনদের, যে ওয়াজ তো মোবাইলে সহ্য, কিন্তু ওই সমস্ত আনসিন মানে আননন আলেমদের ওয়াজ শোনা যাবে না। সিলসিলার যারা আলেম, যাদের সঙ্গে একটা পরিচিতি আছে, এদের ওয়াজ শুনবেন। আদারওয়াইজ ওই আলেম বললেই ওয়াজ শুনবেন, বাংলাদেশের, পাকিস্তানের, ইন্ডিয়ার, এই সমস্ত আলেমদের ওয়াজ শোনা যাবে না। যদি শুনেছেন তো আপনি আর নিজেকে ঠিক রাখতে পারবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। ডেঞ্জারাস ডেঞ্জারাস কথা, আমার নবীর সঙ্গে বিয়াদবি পুরা কথাবার্তা। আমি নিজে শুনছি একটা মাওলানা সাহেব আলেম বলছেন বাংলাদেশের গন্ধ বেরোয়, বলেন দেখেছেন আপনাদের একটা আকীদা কত সুন্দর, একটা বিশ্বাস কোন জায়গায় আছে, আর ও লোক কি করছে দেখেন সারা পৃথিবীতে বিষাক্ত বিষ ছড়িয়ে দিচ্ছে যে নবীর মুখ দিয়ে গন্ধ বের হলো। কেন? না উনি মাটির তৈরি, নূর নয় মাটির, এই জন্য মুখ দিয়ে গন্ধ। আর জিবরিল আমিন হচ্ছে নূরের, এই জন্য জিবরিল আমিন নবীকে বলছেন মোহাম্মদ মুখটা ধুয়ে ফেলো, মুখটা ধুয়ে ফেলো। দেখেছে দেখেছে আল্লাহর নবীর শরীরে যে ঘাম, এই ঘামটা মৃগ নাভি মুশক আম্বারের মতো খুশবুজারি হতো। রসুল যখন রাস্তা দিয়ে চলে যেতেন, পরে যারা সেই রাস্তা দিয়ে যেতেন তারা বুঝতে পারতেন যে নবী এই পথ দিয়ে গেছেন, এত খুশবুজারি হতো। হ্যাঁ, আর তোর গা দিয়ে পাঁটার মতো গন্ধ বেরোচ্ছে, আর তুই আমার রসুলকে রসুলকে বলছিস মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। আমার নবীর মুখ দিয়ে মিশক আম্বারের খুশবু, মুআত্তার খুশবু জারি হতো, কিন্তু ওরা এমন একটা আকীদায় এসেছে বলছে নবী মরে গেছে, নবী মরে গেছে, ওরা কিচ্ছু নেই মাটিতে, আর কোনো তার অস্তিত্ব নেই। যেমন সাধারণ একটা মানুষ মাটির তলায় পড়ে থাকে, সেই রকম নবী পড়ে আছে। নবী নিজেই কিয়ামতের দিনে নফসি নফসি করবে, নিজে কি করে বাঁচবে? নবী পেরেশান থাকবে, আস্তাগফিরুল্লাহ। দেখেছে ছেড়ে ছেড়ে আর রসুল কি বলছেন? আনা আনা আউয়ালু সাফিন ওয়া আউয়ালুল মুসাফা। হুজুর বলছেন কিয়ামতের দিনে আল্লাহ আমাকে প্রথম তুলবেন, প্রথম আমি সুপারিশই করব, আর আমার সুপারিশটাই আল্লাহর দরবারে প্রথম কবুল হবে। আনা আউয়ালু সাফিন ওয়া আউয়ালুল মুসাফা। আর বেকুফ, ওদের ইমানের খারাপি আছে,
অনেকে তো ফতোয়া দিয়ে দিয়ে শুধু ইমান নেই, ওরা হাদিসই মানে না। আমার নবী নাকি কিয়ামতের দিন পরেশান হয়ে যাবে নিজে বাঁচবার জন্য, উনি আর কাকে বাঁচাবে, উনি কাউকে বাঁচাতে পারবে না, উনি নিজে বাঁচবার জন্য অস্থির। আস্তাগফিরুল্লাহ, আমার নবীর শান হাদিস পাকে কত এসেছে। আমি যদি এখানে একবার হাত তুলতে বলি দেখবেন গোটা চার পাঁচ ছয় সাত থেকে হাত উঠবে, যিনি নহজুরকে দেখেছেন, বড় হুজুরকে দেখেছেন ওই আট দশটা উঠবে। তাহলে যারা বাংলার পীর, যাদের দ্বারাই সারা বাংলার মানুষ হেদায়েত পেয়েছে, যাদের মেহনতে, যাদের রক্ত ঝরানো ঘাম ঝরানো মেহনতে তারা নামাজ দিন সেরিয়ে দাড়ি টুপি পড়তে শিখেছে, আজকে আমাদের এই জেনারেশন তো তাদের কোনো খবরই জানে না। বসিয়ারে আল্লামা হুজুরকে কজন দেখেছি আমরা, তাদেরকে পেতে গেলে জানতে গেলে তাদের জীবনই পড়তে হবে, তাদের জীবনই। একটু পড়াশোনা করো ছেলেরা, তবে বুঝতে পারবে যে আমাদের পীর মোর্শেদরা, আমাদের মুরব্বীরা কিরকম মানুষ ছিলেন, তারা বাংলায় কি করেছেন। আজকে এরা তো শুধু শুধু উল্টো পাল্টা কথাবার্তা এই জেনারেশন গুলোকে নষ্ট করে দিচ্ছে। এরা তো সব ব্যবসা করে খায়, তাবিজ ব্যবসা, শেরেকের ব্যবসা, মাজারের ব্যবসা, পীর ব্যবসা, এইসব করে খায়। আরে এইসব পীর ব্যবসা করে খায় এরা, এইসব কথাগুলোকে জানতে গেলে আপনাকে তো বই পড়তে হবে। আর এই তিনটে ওয়াজ হুজুরের পীরের এই তিনটে ওয়াজ আপনাদেরকে শুনতেই হবে বলে গেলাম। বাঁচা খুব কঠিন, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা চাদার কে তুলবে কতনি হে প্যারি রোজা কো দেখো হোর গই মা উন পর কুরবান দেখো জন্নত সে ঠান্ডি হাওয়া আ রহি হে আল্লাহু আকবর মেরে নবী কে শান হে নিরালি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুজ পর করম কি নজর হো তেরে দর পে আয়ে হে বলকে সওয়ালি আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই সাহেব যে কথা বলছিলাম তিনটে জায়গাকে আমাদের হেফাজত করতেই হবে, তিনটে জায়গা থেকে দিন জিন্দা আছে, দিনের আওয়াজ জিন্দা আছে, মসজিদ মাদ্রাসা ইসালে সব ফুরফুরায় দেখেছেন চার পাঁচটা বাক্স বসানো আছে, দাদা পীর কেবলা জামানা থেকে এটা হয় আজও আছে, আপনারা যান দিচ্ছেন মাদ্রাসায় দিচ্ছেন, মসজিদে দিচ্ছেন, ইসাল সাহেবে দিচ্ছেন, বুঝতেছেন নজরানায় দিচ্ছেন, এসব আপনারা দিয়ে আসেন। এই চাঁদা চাঁদা তোলা হলো সুন্নাত, চাঁদা দেওয়া সুন্নাত। রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চাঁদা তুলতেন মসজিদে নববীতে। বাবা যুদ্ধে যেতে হবে অনেক খরচ আছে, কে কি দেবে দাও, দেখেছেন মসজিদে কুবা তৈরি হবে কে কি দেবে দাও, আল্লাহর হস্তে দাও, মসজিদে নববী তৈরি হবে কে কি দেবে দাও, দেখেছেন সেই সুন্নাত রূপে তো আমরাও আমল করছি আলহামদুলিল্লাহ। আজকে বাংলাতে যত মসজিদ যত মাদ্রাসা দেখবেন সব মুসলমানদের টাকায়, যত ইসালে সব মুসলমানদের টাকায় চলছে, কাদের টাকায় বলুন তো ভাই, কাদের টাকায় মসজিদ চলছে, কাদের টাকায়। আরে ভাই সরকার একটা বেতন দিচ্ছে ইমাম সাহেবকে, ও আজ আছে কাল নাও থাকতে পারে, ও বেতন চলবে কটা দেয়, সব মসজিদ পায় না সামান্য বেতন। এখন যদি বেতন বন্ধ, ওই ভাতা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনাদেরকে আমাদেরকে দিতে হবে, আমাদের পয়সায় মসজিদ চলে, মাদ্রাসা আমাদের পয়সায় চলে, কিছু মাদ্রাসা আছে গভর্নমেন্ট এডেড, সরকারি শিক্ষকদেরকে তারা বেতন দেয় গভর্নমেন্ট, কিন্তু যার যেগুলো খারেজি চলছে সেই সব মাদ্রাসাগুলো তো আপনাদের পয়সায় চলে। তো আজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাদ্রাসা কোরআনের হাফিজিয়া মাদ্রাসা, বুঝেছেন আবার তিনটে ছেলে
ছেলে ইনশাআল্লাহ পাগড়ি হবে, এখনই পাগড়ি দেবো আমরা সবাই, দোয়া করবো তাদের জন্য। আমি তার আগে একটু আপনাদের কাছে হাত পাচ্ছি এই মাদ্রাসার জন্য, মাসার উন্নতির জন্য আপনারা প্রত্যেক বছরই কিছু কিছু শরীক হন, আজকেও আপনারা আমার হাতে কিছু দিয়ে যান যতটা পারেন, যার যেমন হবে 2000 1500 যার যেমন ক্ষমতা হবে ভাই দেন, আমরা একটু দোয়া করি আপনাদের। আচ্ছা আমার ভাই সাহেব তার আব্বার সাবরেসানের উদ্দেশ্যে 500 টাকা লগত দিয়ে গেলেন, আমার এক বাবাজি 100 টাকা, আল্লাহ আপনি কবুল করুন, হায়াত কিসমত কে দারাজ করুন, রুজি রুজি বরকত দিন। আমার ভাই সাহেব